আমেরিকার সাথে টক্কর দিয়ে আজ পর্যন্ত কোনো সরকার কিংবা কোনো রাজনৈতিক দল টিকতে পেরেছে বলে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এরকম কোনো দেশে আমরা নজির দেখি নাই। আওয়ামী সরকার আজকে তাদের যে আজ্ঞাবহ মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে একটি অবৈধ তফসিল ঘোষণা করেছে, এর মাধ্যমে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। কিভাবে কুড়াল মেরেছে সেটি আপনারা বুঝতে পারবেন, সময় ঘনিয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই অবগত, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, বিশেষ করে ডোনাল্ড লু আমাদের এশিয়া মহাদেশে বাজ পাখি নামে খ্যাত। এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ওনাকে বাজ পাখি বলে অভিহিত করা হয়, চিহ্নিত করা হয়। সেই ডোনাল্ড লু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের কাছে। প্রথমে সেই চিঠি তারা কথিত আওয়ামী লীগের গৃহপালিত যে বিরোধী দল জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির কাছে চিঠি নিয়ে হাজির হয়েছেন এবং স্পষ্টভাবে জাতীয় পার্টিকে তারা জানিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন বাংলাদেশে যদি একতরফা করা হয়, আর সেই নির্বাচনে জাতীয় পার্টি যদি ওই 2014 আর 18 সালের ভূমিকায় লিপ্ত হয়, তাহলে স্যাংশন কিন্তু বসে থাকবে না। স্পষ্টভাবে বার্তাবাহক অর্থাৎ মার্কিন অ্যাম্বাসেডর পিটার ডি হাস তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন এবং স্যাংশনের হুঁশিয়ারি দিয়ে জাতীয় পার্টিকে কিন্তু কড়াভাবে তারা সেই বার্তাটি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এরপর পরেই দেখেছেন গতকাল জাতীয় পার্টির বৈঠক ছিল, যে তাদের জাতীয় কমিটি, সেই জাতীয় কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে তাদের জেলা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রত্যেক নেতারা উপস্থিত ছিলেন। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব জানতে চান তাদের নেতাকর্মীদের কাছে যে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব কি না শেখ হাসিনার অধীনে। উপস্থিত দুইজন বাদে প্রত্যেকেই এক বাক্যে ঘোষণা দিয়েছেন যে আমরা আগামী নির্বাচনে এই সরকারকে কোনোভাবে সমর্থন দিতে পারি না, এদের অধীনে আমরা নির্বাচনে যেতে পারি না, কারণ আমরা যদি এদের অধীনে নির্বাচনে যাই তাহলে জনগণ আমাদের ঝাড়ু আর জুতা নিয়ে দৌড়ানি দেবে, কারণ আমরা 14 সালে পার পেয়েছি, 18 সালেও আমরা পার পেয়েছি। মানুষ জাতীয় পার্টির নাম শুনলে মানে এক প্রকারের ঘৃণা ভরে একটা শব্দ মুখ থেকে তারা বের করে। তো আগামী নির্বাচনে আমরা যদি এই সরকারের অধীনে যাই আর এই সরকারকে একটা বৈধতা দেই, তাহলে মানুষ কিন্তু আমাদের এখন ঝাড়ু আর জুতানি নিয়ে দৌড়ানি দেওয়া ছাড়া অন্য কিছু ভাববে না। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গতকাল স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আমরা যদি ইলেকশনে যাই, রাজনৈতিক সমঝোতা ছাড়া যদি ইলেকশন হয়, তাহলে এই সরকারের উপরে অতি দ্রুত স্যাংশন আসবে। কে বলছেন? আওয়ামী লীগের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর যারা এই সরকারকে 2014 সালে ক্ষমতার চেয়ারে বসিয়েছিল, 2018 ক্ষমতার চেয়ারে এনেছিল, সেই জাতীয় পার্টির প্রধান জি এম কাদের সাহেব একথা বলছেন, একতরফা নির্বাচন করতে গেলে সরকারের উপর স্যাংশন নেমে আসবে। সেই একই চিঠি বিএনপিকেও দিয়েছেন। সেই চিঠি নিয়ে আজকে সকালবেলা সচিবালয়ের অবৈদুল কাদের সাহেবের দরবারে চিঠিটা নিয়ে হাজির হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। চিঠিটা কার? প্রথমে আপনাকে জানতে হবে এই চিঠি কার। এই চিঠিটি সাধারণ কোনো দেশের রাষ্ট্রপ্রধানের নন, সাধারণ কোনো নাগরিকেরও নন। এই চিঠি পৃথিবীর নাম্বার ওয়ান সুপার পাওয়ার যাকে বলা হয়, আমেরিকার প্রেসিডেন্টের। চিঠিটি কে পাঠিয়েছেন বা কার মাধ্যমে এসেছে? বার্তাবাহককে, বার্তাবাহক দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ফরেন মিনিস্টার
ডোনাল্ড লু। এই ডোনাল্ড লুর ইতিহাস অনেকেই জানেন, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, তার এরকম বিষয়ে অসংখ্য ইতিহাস আছে যে ডোনাল্ড লু কেন বাজ পাখি নামে খ্যাত, তাকে কেন বাজ পাখি বলা হয়। ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, পাকিস্তানের তুমুল জনপ্রিয় প্রাইম মিনিস্টার ইমরান খান, বিভিন্ন জরিপে উঠে আসছে ইমরান খানের জনসমর্থন ছিল 80-85%, মানে কত, 80-85% জনসমর্থন ছিল পাকিস্তানে ইমরান খানের। সেই ইমরান খানকে চেয়ার থেকে সরাতে বেশি দিন টাইম লাগে নাই। কে সরিয়েছিলেন জানেন? ডোনাল্ড লু। তো উনার মতো একজন জনপ্রিয় লিডারকে, জনপ্রিয় রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে সরাতে ডোনাল্ড লুর যদি বেশি দিন সময় না লাগে, তাহলে বাংলাদেশের যিনি আছেন তার তো 2% জনসমর্থন নাই। যে কোনো জরিপে উনার পক্ষে 5% জনসমর্থন দেখাতে পারবেন না, যে কোনো জরিপ, মানে আওয়ামী জরিপ ব্যতীত আর কি। কারণ আওয়ামী জরিপে তো ওনাকে 90%, মানে কি বলবো, ফ্যামিলিয়ার, 90% মানুষের জনসমর্থন দেখাবে। আমি বলছি আওয়ামী জরিপ ব্যতীত যে কোনো নিউট্রাল যদি আপনি জরিপ করেন, দেখবেন 5% মানুষও উনার পক্ষে রায় দেবে না। তো এরকম একটা জনবিচ্ছিন্ন, জনভিত্তিহীন, জনসমর্থনহীন সরকারকে সরাতে তাদের কি খুব বেশি ব্যাগ পেতে হবে? খুব বেশি ব্যাগ পেতে হবে না। তবে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, তারা তো আজকে তফসিল দিয়েই দিল। হ্যাঁ, তফসিল দিয়েছে, নির্বাচন আরও তাদের ঘোষণা অনুযায়ী অনেক সময় বাকি, দেখতে থাকেন কি ঘটে। আজকে কিন্তু আপনারা দেখেছেন যে মার্কিন রাষ্ট্রদূত কাদের সাহেবের দরবারে চিঠি পৌঁছে দিয়ে দুপুরের দিকেই ওনার বাসায় লাঞ্চের আয়োজন করেছিলেন, লাঞ্চ পার্টি। সেই লাঞ্চ পার্টিতে বিশ্বব্যাংক, IMF সহ বাংলাদেশের মানে আন্তর্জাতিক যত আর্থিক প্রতিষ্ঠান আছে যারা কর্মরত বাংলাদেশে, তাদের নিয়ে তিনি লাঞ্চ পার্টির আয়োজন দিয়েছিলেন। সেই লাঞ্চের পার্টিতে কী আলোচনা হয়েছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি, যে সেখানে বাংলাদেশের আগামী অর্থনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী অর্থনীতি কী? এই যে বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বলেন, এই বলেন, সেই বলেন, রেমিটেন্স বলেন, গার্মেন্টস বলেন, অনেক কিছু নিয়ে চুলচেরা আলোচনা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া বার্তা দিয়েছে। টের পাবে সরকার খুব শীঘ্রই, বেশি দিন লাগবে না, অল্প সময়ের মধ্যে তারা টের পাবে যে আসলে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে। সকল রাজনৈতিক বিরোধী দলগুলো সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল যে রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল দেবেন না। রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল দিতে গেলে আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন, কুড়াল মারিয়েন না। সরকার কিন্তু আজকে তাদের আজ্ঞাবহ মেরুদণ্ডহীন কমিশনকে ব্যবহার করে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে। সেই কুড়ালের ক্ষত এতটাই গভীর, এতটাই গভীর, এতটাই ডিপ যে এই সরকার টের পাবে আগামী দু একদিনের মধ্যেই। এতটাই গভীর, এতটাই ডিপ সেই ক্ষত, আমেরিকার সাথে টক্কর, আমেরিকার সাথে পাংখাম দিয়ে আজ পর্যন্ত এই দক্ষিণ এশিয়ায়, এই সাবকন্টিনেন্টে কেউ টিকতে পারে নাই, কেউ। পাকিস্তান বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, কোনো দেশে টিকতে পারে নাই। আর আপনারা যেটা ভাবছেন চায়না, রাশিয়ান সাপোর্ট নিয়ে, সমর্থন নিয়ে টিকে থাকবেন, সম্ভব নয়। এই দেশে চায়না, রাশিয়ান পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নেই বললেই চলে, নাই বললেই চলে, এত সোজা নয়। এটা আপনার ওই বার্মা অর্থাৎ মায়ানমার নয় যে রাশিয়ান বা চাইনিজ ব্যাকআপে এখানে আপনি ক্ষমতায় টিকে থাকবেন। আজকে আপনি ন্যূনতম রাজনৈতিক সমঝোতা ছাড়া এরকম একটা তফসিল ঘোষণা করেছেন। এই তফসিল আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি,
বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন তথা রাজপথের সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। কি ভেবেছেন? একটা সংক্ষিপ্ত অ্যানালাইসিস আপনাদের বলি। আওয়ামী লীগের একটা চিন্তা ছিল, প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল যে তফসিল ঘোষণার আগে বিএনপি থেকে বড় একটি অংশ বের হয়ে তারা নির্বাচনে যাওয়ার ঘোষণা দিবে এবং সেখানে বিএনপির বাঘা বাঘা নেতারা থাকবেন। আওয়ামী লীগের একজন নেতা হাসান মাহমুদ সে তো মিডিয়ার সামনেই বলে দিয়েছিলেন যে মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, বর্ষিয়ান নেতা, তিনিও নাকি বিএনপি থেকে বেরিয়ে আলাদা দল করবেন অথবা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন, বলেছিলেন না? মেজর হাফিজ তার পরদিনেই প্রেস কনফারেন্স করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বিএনপিতেই আছেন, বিএনপিতেই থাকবেন। আজকে দেখলাম ভুইফোর নামে বেনামে কিছু নেতা আর বিএনপির কেন্দ্রীয় কমিটির দুইজন মেম্বার এদেরকে দিয়ে সরকার একটি কি জানি কি উন্মুক্ত গণতন্ত্র মঞ্চ না কি নামটা দেখলাম এরকম একটা মঞ্চ ঘোষণা করেছে। আয়োজনটা কোথায় হয়েছে জানেন? স্কাই সিটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিবাগ, যেটার আয়োজক ছিল সরকারের পুলিশ বাহিনীর স্পেশাল একটা ব্রাঞ্চ নাম এসবি, তারা আয়োজন করেছে। তারা পুরো মডেল সাজিয়ে দিয়ে মিডিয়া ডেকে এনে সেই নেতাদের সামনে চেয়ারে বসিয়ে ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে যাবে। যাই হোক, বিএনপি সাথে সাথে ওই দুইজন নেতাকে বহিষ্কার করেছে, কারণ এসব সুবিধাবাদী মুনাফেক যারা, এদের প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনো মানেই হয় না। যারা এই দুঃসময়ে মুনাফেকি করবে, প্রতারণা করবে, ভণ্ডামি করবে, এদের জন্য আগামীতে এ জাতির অভিশাপ প্রস্তুত রয়েছে। শুধু অভিশাপই নয়, মানুষ, এদেশের জনগণ ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে দৌড়ানি দেওয়ার জন্য তাদের। তো যাই হোক বন্ধুগণ, আজকের মূল আলোচ্য বিষয় যেহেতু আমাদের আমেরিকা বনাম বাংলাদেশ, অর্থাৎ সরকার বুঝে হোক না বুঝে হোক আমরা জানি না, আমরা ধরেই নিলাম তারা বুঝে শুনেই আমেরিকার সাথে এক প্রকারের পাংখা নিচ্ছে, আমেরিকার সাথে টক্কর দিচ্ছে। আসলে এই টক্করে আওয়ামী লীগ 100% পরাজিত হবে এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা আমাদের অর্থাৎ এই দেশের যে সীমাহীন ক্ষতি করে যাচ্ছে বা করে গেল, এই ক্ষতি পুষিয়ে ওঠা আমাদের জন্য অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং। কি ক্ষতি করেছে বা করে যাচ্ছে তারা, এটা আসলে আপনারা এখন টের পাচ্ছেন না। আওয়ামী লীগের পতনের পরে যারা এদেশের হাল ধরবে, ক্ষমতায় আসবে, তাদের জন্য এই দেশকে রিবিল্ড করা, পুনর্নির্মাণ করা অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন। মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, পুরোপুরি মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। তাই হতাশার কোনো কারণ নেই। আপনারা কেউ ভাববেন না যে তফসিল দিয়েছে সরকার বোধহয় নির্বাচন করেই ফেলবে, এত সোজা নয়, এত সোজা নয়, জাস্ট এতটুকু বলে রাখলাম। যার সাথে টক্কর, যার সাথে পাল্লা দেওয়া শুরু করেছে, তাদের চাপ ভর কতটুকু সহ্য করতে পারে এই সরকার দেখতে থাকেন। কয়েকদিনের মধ্যে টের পাবেন তাদের চাপ ভর কতটুকু, কি পরিমাণ, হারে হারে তারা টের পাবে। তাদের চিঠি ওই দুই চার লাইন লেখা কোনো সাদা কাগজ নয়, যে ও একটা কাগজ আসছে আসছে, এটা কোনো সাধারণ কাগজ ছিল না, ইটস এ মেসেজ, করা বার্তা। সেই বার্তা কি সেটা কাদের সাহেব ভালো করেই জানে। যখন উনি চিঠিটা পিটার হাসের কাছ থেকে নিচ্ছিলেন, মুখ একদম, চোখ মুখ কালো হয়ে গেছে, দেখিয়েন ছবিগুলো, মলিন অবস্থার মধ্যে চেয়ারে কাচুমাচু করে বসে আছেন জনাব কাদের সাহেব। তো যাই হোক বন্ধুগণ, লাইভটি অসংখ্য মানুষ দেখছেন, আমাদের এই মেসেজ বার্তা ছড়িয়ে দেবেন। ভয়ের কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, এদের পতন অবশ্যম্ভাবী। আমরা এই কথিত যে তফসিল মেরুদণ্ডে নির্বাচন কমিশনের, এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। গণ অধিকার পরিষদ রাজপথে আছে, রাজপথে থাকবে। আগামীকাল আমরা গণ অধিকার পরিষদ পল্টনে বিক্ষোভ মিছিল করব। সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। জয় হোক জনতার, জয় হোক এদেশের মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।